ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। ইন্ডিয়া থেকে রফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন আকিদার ক্ষেত্রে বিদআত এবং আমলের ক্ষেত্রে বিদআত, এই দুইটি বিদআতের মধ্যে পার্থক্য কী? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, আকিদা মানে বিশ্বাস, আকিদা মানে বিশ্বাস, অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে বিদআত সেটা হলো কি জিনিস, অর্থাৎ যে ধরনের বিশ্বাস আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেননি সেই ধরনের বিশ্বাস যদি আপনি কারো সম্পর্কে রাখেন এটা হলো আকিদার ক্ষেত্রে বিশ্বাস। যেমন মৃত মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা, মৃত মানুষের কাছে কোনো কিছু চাওয়া, অথবা কোনো জিন অথবা কোনো ফেরেশতা, হ্যাঁ, এদের কাছে কোনো কিছু কামনা করা, আশা করা, আকাঙ্ক্ষা করা, পীর ফকির ইত্যাদির কাছে কিছু চাওয়া, তারা আমার এই ভালো করতে পারে, এটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। এটা হলো আকীদার ক্ষেত্রে বিশ্বাস, এবং এই ধরনের বিশ্বাস হলো বিদআত, শিরকিয়া, শিরকি বিদআত, কুফুরি, এবং এটা হতে পারে বড় কুফুর, যার কারণে আপনি মুসলমান থেকে বেরিয়ে যাবেন। এবং যেমন অনেকে আরও ধরনের আকীদার ক্ষেত্রে অনেকে কবরের ওপরে বিভিন্ন গম্বুজ নির্মাণ করে, হ্যাঁ, তারপর এই কবরগুলিকে সেজদার জায়গা বানিয়ে নেয়, হ্যাঁ, বিভিন্ন পীরের কবরে যে সেজদা করে, হ্যাঁ, তাদের কবরের চতুর্দিকে তওয়াফ করে, ঘোরাফেরা করে, কবরে এর মধ্যে লাল শালু কাপড় চড়িয়ে, হ্যাঁ, তাদের কাছ থেকে ফায়দার আশা করে, হ্যাঁ, সেখানে টাকা দেয়, ফুল দেয়, পয়সা দেয়, এইগুলি হলো শিরকি বিদআত, বিদআত শিরকিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ আকিদার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় বিদআত, যেটা এই বিদআতগুলি করার কারণে আপনি শিরিকের মাধ্যম হবে এগুলি, এবং আপনি কমপক্ষে সেরে হয়তো বা শিরিকেও পৌঁছে যেতে পারেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে যে লাআনাল্লাহু ইত্তাখাযা কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, অভিশাপ করেছেন ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে, কারণ তারা ইত্তাখাযা কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়েছিল। তো এরকম অনেক মানুষ আছে, পীর ফকির ওলি আউলিয়া নবী রাসূল তাদের কবরকে এরকম মাজারের জায়গা বানিয়ে নিয়েছে, যারা এটা করবে এটা শিরকি বিদআত, এবং এটা শিরকের মাধ্যমে যাবেন, কুফরি করবেন, এটার থেকে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আর এক ধরনের বিদআত হলো আমলি বিদআত, আমলি বিদআতের ক্ষেত্রে যেটা হলো যে আমাদের সমাজে যে সমস্ত মনে করেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, অথবা এই 27শে রজব, হ্যাঁ, ইসরা এবং মেয়েরাজ উপলক্ষে এরকম বিভিন্ন আনুষ্ঠানিকতা করা হয়, অনুরূপভাবে মনে করেন বাড়ি উদ্বোধন করার সময় মিলাদ পড়ানো হয়, অনুরূপভাবে আবার বিভিন্ন কবর জিয়ারত করার সময় মিলাদ পড়ানো হয়, অথবা বিভিন্ন খানা পিনার আয়োজন করা হয়, কেউ মারা গেল, মারা গেলে তার জন্য খানা পিনা ইত্যাদির আয়োজন করা ইত্যাদি, এইগুলো হলো আমলগত বিদআত। আর এই আমলগত বিদআতগুলোও মুনকার, এইগুলিও নিষেধ ইসলামের দৃষ্টি, নবী দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হ্যাঁ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি আমাদের সমাজে এমন কোন নতুন কাজের আবির্ভাব করবে যার অনুমতি আমাদের পক্ষ থেকে নেই, সেটা পরিত্যাগযোগ্য, বাতিল। হ্যাঁ, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যার হুকুম আমাদের পক্ষ থেকে নেই সেটা বাতিল, পরিত্যাগযোগ্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবায় এই কথা বলতেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা কাজের মধ্যে যত প্রকার নব আবিষ্কৃত কাজ আছে এগুলি থেকে সাবধান থাকো, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা বিদআতই হলো পথভ্রষ্টতা, ওয়া কুল্লু বিদআতিন ধলালা, এবং প্রত্যেকটা বিদআতই হলো পথভ্রষ্টতা, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নব আবিষ্কৃত কাজই হলো বিদআত, এবং প্রত্যেকটি বিদআতই হলো পথভ্রষ্টতা।
হ্যাঁ, নাসাইতে তিরমিজিতে বিভিন্ন সেই হাদিসে এই হাদিসগুলি বর্ণিত রয়েছে। এখান থেকে স্পষ্ট যে আপনি এই কর্মগত যত বিদাত আছে এগুলিও করা কি নিষেধ। কাজেই এই সমস্ত বিদাত, এই শিরকি বিদাত, কুফুরি বিদাত এবং এই আমলগত বিদাত, সকল প্রকার বিদাত থেকে আমাদের সাবধান হতে হবে, দূরে থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন ফাল ইয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরি আও তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলিম। হ্যাঁ, যারা আল্লাহ নবীর আদেশের বিরুদ্ধাচারণ করে তারা সাবধান হয়ে যাক, যে দুনিয়াতে তাদের ফেতনায় পড়বে অথবা তাদেরকে কঠিন শাস্তির দিকে, হ্যাঁ যন্ত্রণাদায়ক শাস্তির দিকে আখেরাতে তাকে নিয়ে যাওয়া হবে। কাজেই আপনার আমার এই বিদআত থেকে সাবধান হওয়া দরকার। যে কোনো প্রকার বিদআতই করা যাবে না, বরং শিরকি কুফুরি বিদআত করলে আপনি মুসলমান থেকেই বেরিয়ে যাবেন। আর অন্য অন্য বিদআতগুলি, আমলগত বিদআত যেগুলি, এইগুলি করলে আপনি তওবা ইস্তেগফার যদি করেন, আর কুফুরি শিরকি বিদআত থেকেও কেউ যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ আমাদের বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।